আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তারা কিনা বিদ্যালয় করতে গেলে যেতে অনলাইনের কাছে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানায়। আমরা আসলে পাঠ মনোনিবেশ করি। আজকে আমাদের অষ্টম শ্রেণীর উদ্ভিদের বংশবৃদ্ধি সম্পর্কে তোমাদেরকে পাঠদান করবো। তো আমরা প্রথমে দেখি যে উদ্ভিদের বংশ, আসলে বংশবৃদ্ধিটা কি? প্রত্যেকটা জীব তার বংশধরকে পৃথিবীতে রেখে যেতে চায়, আর এই জন্যেই জীব তার প্রতিরূপ সৃষ্টি করে পৃথিবীতে রেখে যায়। আর এই প্রক্রিয়াটা যে জনীভূতের মাধ্যমে এটা সম্পন্ন হয় সেটাকে বলা হয় প্রজনন। আর এই প্রজনন হচ্ছে দুই প্রকার, অযৌন এবং যৌন। অযৌন প্রজনন আবার স্পোর এবং অঙ্গজ এই দুই পদ্ধতিতে সম্পন্ন হয়। সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে অযৌন প্রজনন সম্পন্ন হয়। তো অযৌন প্রজননের ক্ষেত্রে যখন স্পোর উৎপন্ন হয় সেগুলি হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ, যেমন মিকর, পেনিসিলিয়াম ইত্যাদি। এ সমস্ত উদ্ভিদের অনুপস্থিতি থাকে এবং এই অনুপস্থিতিগুলি নির্দিষ্ট সময় পর এটা যখন পরিপক্ক হয়ে যায় তখন ওর অনুপস্থলীর থলিটা ফেটে যায়। ফেটে গিয়ে এই স্পোরগুলি বাতাসে ছড়িয়ে পড়ে। স্পোরগুলি যখন বাতাসে ছড়িয়ে পড়ে তখন এই স্পোরগুলি উপযুক্ত পরিবেশে কোনো জায়গায় স্থান পেলে সেখান থেকে তার বংশবিস্তার ঘটে। এছাড়াও পেনিসিলিন আছে, পেনিসিলিয়াম থেকে তারপরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, এগুলিও তোমার স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করতে থাকে। এরপরে দেখো অঙ্গ। অঙ্গ চলন হচ্ছে সাধারণত দেহের কোনো উদ্ভিদের দেহের কোনো অংশ খণ্ডাঙ্গের মাধ্যমে এই অঙ্গ বৃদ্ধিতে ঘটে এবং অভিগর সেই উদ্ভিদের মাধ্যমে সেই গুণাগুণ সম্পন্ন নতুন একটি উদ্ভিদের সৃষ্টি করতে সক্ষম হয়। অঙ্গ সাধারণত মূলের মাধ্যমে হতে পারে, আবার কাণ্ডের মাধ্যমে। অঙ্গ বংশবৃদ্ধিটা মূল এবং কাণ্ড, মূল তারপরে কাণ্ড, পাতা এইসব বিভিন্নভাবে এই অঙ্গজ মাধ্যমে অজনজনটা সম্পন্ন হয়। যেমন মূলের মাধ্যমে পটল, তারপরে কাণ্ড আলু, রসুন, আদা, পেঁয়াজ এই সমস্ত উদ্ভিদগুলি অঙ্গজ উপায়ে যে কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। আবার যেমন পাথর হচ্ছে পাতার মাধ্যমে বংশবিস্তার ঘটায়। আর এছাড়াও কলমের মাধ্যমে কখনো মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন, কখনো মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায়। যদি আমরা কাটিং বা শাখা কলম এর মাধ্যমে যদি আমরা বলি গ্রাফটিংয়ের মাধ্যমে, তাহলে হুবহু কোনো ডালপালা থেকে আমরা নতুন উদ্ভিদ পেতে পারি। যদি আমরা একটা গোলাপ ফুলের গাছের একটা ডাল মাটিতে পুঁতে দিই তাহলে ঠিক অভিজ্ঞ সেই গোলাপ ফুলের চারা উৎপন্ন হবে। কিছুদিন পর তার কাণ্ডের নিচ থেকে মূল্য দেবে এবং সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এরপরে এসো যৌন জনন। যৌন জনন, যৌন জননের মাধ্যমে উদ্ভিদ বংশবিস্তার করে, অর্থাৎ এখানে দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে নতুন কোন উদ্ভিদের সৃষ্টি হয়। আর অযৌন জননের ক্ষেত্রে কোনো কিন্তু গ্যামেট থাকে না, এটা সাধারণত স্তর এবং অঙ্গ শরীরের কোনো অংশ খণ্ডাঙ্গ বা ভেঙে যাওয়ার মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে একটা উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা দেখি আমরা সেটা হচ্ছে ফুল। ফুল হচ্ছে ফুল থেকে ফল হয় এবং ফল থেকে বীজ হয়। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে ফুল একটি যৌন জননের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা একটি আদর্শ ফুল নিয়ে আলোচনা করব। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ, সাধারণত একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ পুষ্পাক্ষ, বৃতি, পুংকেশর, পাপড়ি এবং গর্ভকেশর, এইগুলি নিয়ে একটি সম্পূর্ণ ফুল গঠন হয়। অর্থাৎ একটি ফুলের ভিতরে যদি সবগুলি স্তবকই থাকে তাহলে সেটাকে বলবো সম্পূর্ণ, এবং যদি কোনো ফুলের ভিতরে কোনো একটি স্তবক অনুপস্থিত থাকে তখন সেটাকে বলবো অসম্পূর্ণ ফুল। তাহলে আবার কিছু কিছু ফুল আছে বৃন্ত, কতগুলি ফুলে বৃন্ত থাকে সেটাকে বলবো বৃন্ত, আর যেগুলি ফুলে বৃন্ত সব বৃন্ত এবং বৃন্ত না থাকে সেটাকে বলবো অবৃত ফুল। আবার ফুল একলিঙ্গ আছে, উভলিঙ্গ আছে, এইভাবে তোমার এই ফুলের বিভিন্ন স্তবগুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রথমত আমরা দেখতে পাই যে একটি ফুলের সবচেয়ে বাইরের যে স্তবক এটির নাম হলো বৃতি। এই বৃতি সবুজ বর্ণের হয়, কখনো কখনো রঙিন হয়,
যে এই বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলিকে রক্ষা করে। এরপরে আমরা যাই পাপড়িতে। এই যে পাপড়ি, পাপড়ি সাধারণত প্রসারিত হয়, রঙিন হয় এবং উজ্জ্বল বর্ণের হয়। এই পাপড়ি, এই পাপড়ি উজ্জ্বল বর্ণের হওয়ার কারণে এটি ফুলের বৃতি স্তবক। এটি উজ্জ্বল বর্ণ হওয়ার কারণে দেখা যায় যে বিভিন্ন পতঙ্গ পরাগায়নের জন্য খুব সহায়ক হিসেবে কাজ করে। অর্থাৎ পাপড়ির যে কালার, যে রং, সেই রঙের কারণে পতঙ্গ সাধারণত আকৃষ্ট হয় এবং এক থেকে আর ফুলে ঘুরে বেড়ায়, বা একটি ফুলের ভিতরে ঘুরে তারা তখন পরাগায়নটা হয়ে যায়। আর এই পরাগায়নটা সম্পূর্ণ হওয়ার জন্য পাপড়ির গুরুত্ব কিন্তু বিশেষ। আবার পাপড়ি ফুলের বাকি স্তবকগুলি যে আছে সেগুলিকে রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা এবং পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করে। তাহলে আমরা ফুলের দ্বিতীয় স্তবকে দেখলাম যে পাপড়ি বা দলমন্ডল বলা হয়, তাহলে সেটা পরাগায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উদ্ভিদের জনগণের জন্য খুবই দরকারি। এরপরে আমরা পুংকেশর, পুংকেশরটি ফুলের তৃতীয় স্তবক। এই পুংকেশর ফুলের তৃতীয় স্তবক। এই পুংকেশরটি একটি ফুলে অসংখ্য পুংকেশর থাকে, আর একটি পুংকেশর একটি পরাগধানী। পরাগধানী পুংকেশর যদি আমরা দেখি, তাহলে পুংকেশরকে আমরা এমন যদি দেখি এইভাবে পুংকেশর, এটাকে বলবো পরাগধানী। পরাগধানী এটা হলো পুংকেশর। একটি পুংকেশরের পুংকণ্ড এবং পরাগধানী, এই পরাগধানীতে তৈরি হয় অসংখ্য পরাগরেণু, যেটা পরাগরেণুর কাজে পরবর্তীতে পরাগধানী বিভিন্ন হয়ে যখন পরাগরেণুগুলি পরাগধানীর গায়ে জমা হয়, তখন পতঙ্গ যখন আকৃষ্ট হয় তখন মনের অজান্তেই পরাগধানীর গায়ে লেগে থাকা পরাগরেণুগুলি পতঙ্গের গায়ে লেগে যায়। তখন সেই পতঙ্গ যখন গর্ভমূলের উপর পতিত হয় বা বসে, তখন এগুলি এগুলি নিঃসন্দেহে বের হয়ে পড়ে যাবে। এরপরে আমরা স্ত্রী স্তবক বা গর্ভকেশরের কথা বলব। একটি গর্ভকেশর ফুলের অত্যাবশ্যক স্তবক। এই গর্ভকেশর আবার তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে গর্ভমুণ্ড। আমরা যদি গর্ভকেশরটাকে আলাদাভাবে দেখায় তাহলে দেখি গর্ভমুণ্ড প্রসারিত চেয়ারটা যখন কখন যখন কোনো কোনো পাপড়ি দলমন্ডল বা
আমাদের সৃষ্টি করতে দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অজনধনটা এরপরে চলে যাবে জনধনের ক্ষেত্রে অবশ্যই ফুল, ফুলের মাধ্যমে বংশ বিস্তার করে এবং ফুলের মাধ্যমে নিষেক সম্পন্ন হয় এবং পরবর্তীতে বীজ উৎপন্ন হয়, বীজ ফল এবং